নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে আরও একটি নিউজ আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং সেটি পাচ্ছি। সেটা খুব চাঞ্চল্যকর একটি অভিযোগ, তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই এসএসসি সংক্রান্ত সমস্ত খবরাখবর আমরা এই চ্যানেলে পোস্ট করে থাকি। তো চলুন আমরা সরাসরি দেখে নিই কী বলা হচ্ছে সেখানে। তো যেটা বলা হচ্ছে, এসএসসি নিয়োগে দুর্নীতির প্রমাণ মিলল, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে, সত্য সামনে আসছে, মন্তব্য আদালতের। তো আমরা বিস্তারিত জেনে নিই। বৃহস্পতিবার স্কুলের গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, নতুন মাত্রা যোগ হলো। খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ডিজিটাল স্বাক্ষর ইচ্ছে মতো ব্যবহার করে পছন্দের প্রার্থীদের সুপারিশপত্রে বসানোর তথ্য সামনে এলো। এরপরে বিচারপতি হরিশ টন্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে যে এই দুর্নীতির শিকড় অনেক গভীরে, ক্রমশ সত্য সামনে আসছে, মামলাকারীরা যদি আদালতের দ্বারস্থ না হতেন তাহলে তো এসব সামনেই আসতো না। এরপরে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির তদন্ত আরও দ্রুত সম্পন্ন করার জন্য বেঞ্চ এদিন তারই নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটিকে নির্দেশ দিয়েছে। আর সম্পর্কিত প্যানেল সহ নিয়োগের যাবতীয় নথি কমিটিকে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, এই মামলার ভবিষ্যতের সঙ্গে ঘুরপথে চাকরি পাওয়ার বিষয়ে অভিযুক্ত 573 জনের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে। দুর্নীতি প্রমাণিত হলে এ পর্যন্ত পাওয়া বেতনের সব টাকা রাজ্যের কোষাগারে ফেরত দিতে হবে। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 573 জনের চাকরি বাতিল করে প্রাপ্ত বেতন ফেরত দিতে বলেছিলেন, সেই সঙ্গে দিয়েছিলেন সিবিআই তদন্তের নির্দেশ। অনুসন্ধান কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বেঞ্চ এদিন জানায়, দুর্নীতির অভিযোগ সম্পর্কে কিছু প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। দুর্নীতির গভীরতা শুরুতে বোঝা যায়নি, আদালত নিযুক্ত কমিটির অনুসন্ধান থেকেই ভয়াবহ সব তথ্য মিলছে। কমিশন বলছে, অভিযুক্তদের তারা চাকরির সুপারিশপত্র দেয়নি, এমনকি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো সুপারিশপত্র দেওয়া হয়নি। অথচ মুখবন্ধ খামে আদালত যেসব সুপারিশপত্র জমা দিয়েছে সেগুলিতে কমিশনের চেয়ারম্যানের ডিজিটাল স্বাক্ষর রয়েছে। যদি কমিশন এইসব সুপারিশপত্র নাই দিয়ে থাকে তাহলে দিল কে? কমিশন জানায়, কোনোভাবে এই স্বাক্ষরের অপব্যবহার হয়ে থাকতে পারে। বেঞ্চ জানায়, পাসওয়ার্ড দিয়ে যে ডিজিটাল স্বাক্ষর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকার কথা, তার অপব্যবহার হয় কী করে? কমিশনের ভেতরের কেউ ছাড়া এই পাসওয়ার্ড অন্য কারো জানার কথা নয়। ক্ষুদ্ধ বেঞ্চ জানায়, এখনই কমিশনের মাথায় প্রশাসক হিসেবে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসিয়ে দিয়ে সব নিয়োগ বাতিল করে দেওয়া উচিত, কিন্তু বেঞ্চ এখনই তা করছে না। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তের বেঞ্চ এদিন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করে 3 মাসের মধ্যে কাজ শেষ করতে বলেছে। তো বন্ধুরা, এটাই একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা দেখি, যেহেতু কেসটা এখনও চলছে, তো এরপরে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে কী রায় দেয় এবং কী ঘটে, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।